জলবায়ু অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতা বাড়াতে কাজ করবে জাতিসংঘ। পরিবেশ মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছেন, অভিযোজন, প্রশমন ও লস অ্যান্ড ড্যামেজ ফান্ড নিশ্চিতে আন্তর্জাতিক সহায়তার জন্য কাজ করবেন তারা। দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক অর্থ ছাড়ের বিষয়ে গুরুত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। আলিম আল রাজির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে বাংলাদেশ সহ পুরো বিশ্ব, বাড়ছে বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ। বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক এগিয়েছে বাংলাদেশ, স্থানীয়ভাবে জলবায়ু অভিযোজনে নেতৃত্বও দিচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে দেশ। এমন প্রেক্ষাপটে পরিবেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। আলোচনায় উঠে আসে জাতীয় অভিযোজন পরিকল্পনা, অর্থ সহায়তা এবং দুর্যোগ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে। The climate vulnerability in Bangladesh, it's the seventh most vulnerable country in the world to climate change. Then we have a lot of work to do. And I think it's very important that we increase the level of international support to Bangladesh and financing. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মন্ত্রণালয়গুলোকে দেয়া 35,000 কোটি টাকা বরাদ্দ পর্যাপ্ত নয় বলছেন পরিবেশ মন্ত্রী। যেই পরিমাণে আমাদের অ্যাডাপ্টেশনটা করতে হবে সেটার জন্য আরও অনেক বেশি অর্থায়নের প্রয়োজন। এখন জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলো আছে, তাদের অধীনে সেই সংস্থাগুলোকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, একটা হচ্ছে আমাদের সক্ষমতা বৃদ্ধি করা, আরেকটা হচ্ছে অর্থায়নের ক্ষেত্রে তারা আমাদের কী ধরনের সহযোগিতা করবে। আমাদের যে পরিকল্পনা আছে সেটার প্রতি তারা আস্থাশীল এবং তারা মনে করে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি তাহলে আসলেই বাংলাদেশের জন্য এটা অনেক উপকার নিয়ে আসবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিকল্প নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।